দুই বাসের রেষারেষি, যার জেরে দুই রুটের বাস চালক ও কর্মীদের মধ্যে বচসা হাতাহাতি, একাধিক বাসে ভাঙচুরের অভিযোগ, রণক্ষেত্র সোদপুর গির্জামোড় এলাকা। দুই বাসের রেষারেষির জেরে গণ্ডগোল, গণ্ডগোলের জেরে হাতাহাতি ও বচসা। এক রুটের বাস মালিককে মেরে মাথা ফাটিয়ে দিল অন্য রুটের বাস কর্মীরা, চলল পরপর বাসে ভাঙচুর। ঘটনাকে কেন্দ্র করে এক প্রকার রণক্ষেত্র সোদপুর গির্জামোড় এলাকা। জানা গেছে সোদপুর গির্জামোড়ে 214/A রুটের বাসের সাথে বারাকপুরের 78 নম্বর রুটের বাসের রেষারেষি চলছিল বিটি রোডের ওপর। রেষারেষি চলার সময় 214-A রুটের বাসের জানলার কাঁচ ভেঙে যায়। বারাকপুর 78 নম্বর রুটের সেই বাস সোদপুর গির্জামোড়ে আসার পর এই রুটের বাসকর্মীরা বারাকপুর রুটের বাস থামিয়ে তাদের কাছে ক্ষতিপূরণের টাকা চায়। শুরু হয় বচসা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে খড়দাও থানার পুলিশ। পুলিশ আসার পর সেই মতো অবস্থায় 78 নম্বর রুটের বাসটি সেখান থেকে চলে যায় বারাকপুরের উদ্দেশ্যে। স্থানীয়রা জানিয়েছেন এর প্রায় আধ ঘন্টা পর বারাকপুর 78 নম্বর রুটের বাসকর্মীরা প্রায় 30-40 জন মিলে একটি বাসে করে আসেন সোদপুর গির্জামোড় এলাকায়। সেখানে আসার পর 214/A রুটের বাসের কর্মীদের ওপর চড়াও হয় বলে অভিযোগ। পরপর বাসে ভাঙচুর চালানো হয়। বাধা দিতে গেলে রুটের বাস মালিককে রাস্তার ওপর ফেলে বেধড়ক মারধর করা হয়, তার মাথা ফাটিয়ে দেওয়া হয়। আহত অবস্থায় সেই বাস মালিককে নিয়ে যাওয়া হয় খড়দা বলরাম হাসপাতালে। হঠাৎ করে আমাদের একটা রুটের গাড়িকে 78 একটা বোতল বা কিছু দিয়ে তার কাঁচ ফাঁচ ভেঙে দেয়। এবার সেই কারণে আমরা গির্জায় আসার পরে তাদের কাছে খরচা চাই। তারা যেহেতু দেখেছে আমরা অনেকজন ছিলাম, সেই জন্য পুলিশ দেখার পরে তারা বলেছে আমি খরচা দিতে রাজি আছি, আমাকে ছেড়ে দিতে বলুক। তা পুলিশ ওখানে খড়দা থানার পুলিশ এসে মিটিয়ে দিয়েছে। হঠাৎ করে আমি একটা গাড়িতে বসেছিলাম আমাদের রুটেরই, তারা অন্তত 50-30 জন এসছে। এসে আমি তাদের নেমে বোঝাতে গেছি যে কি হয়েছে, তারা তার মধ্যে মারধর চালু করে। না, এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ঘটনাকে কেন্দ্র করে সোদপুর গির্জামোড় এলাকায় সোমবার রাতে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। কার্যত রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয় এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় খড়দহ থানার বিশাল পুলিশ বাহিনী। আক্রান্ত বাসকর্মীদের দাবি, দ্রুত অপরাধীরা গ্রেপ্তার না হলে আগামীতে বাস বন্ধ রাখা হবে। গাড়িটার সঙ্গে 78 বাস 9262 গাড়ির সঙ্গে একটু রেষারেষি হচ্ছিল। তা হওয়ার পক্ষে সেই ড্রাইভার মানে 78-এর ড্রাইভার নেবে এসে আমাদের 214 রুটের 8291-এর লুক মানে বাদিকের কাঁচ ভেঙে দিচ্ছিল, ভেঙে দিয়েছে। তো এখানে গির্জাতে আসাতে আমরা সেই গাড়িটা গির্জাতে আসাতে সেই গাড়িটাকে 78-এর গাড়িটাকে সাইড করিয়েছি। করে তো ড্রাইভারকে বললাম তোমার যেটা খরচা হয়েছে খরচা দিয়ে যাও, তা সেটা মানলো না। তা আমাদের খড়দা থানার অফিসার মানে সার্জেন্ট মাইতিবাবু এলো, তার মিটমাট করে দিয়ে চলে গেল। তো ঠিক তার আধা ঘন্টা পরে 78-এরই একটা বাস ওই গাড়িতে ভর্তি করে স্টাফ এলো, গাড়ির মালিকের মাথা ফাটিয়ে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, সোদপুর। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।